नमस्कार, आज आमी आलोचना करब धामार तालेर विलम्बित, अर्थात धामार ताल के कीभावे विलम्बित लये बजाबो सेटा आमी एकटु बोझानोर चेष्टा करछि। ए शुधु धामार ताल ही नय, जे कोनो ताल के आमी जेभावे आज के विश्लेषण करछि एइभावे जे कोनो ताल के किन्तु विलम्बित लये बजानो जाय। तो विलम्बित लयटा कीभावे बजाबो तार जन्य एकटा हिसाब बा अंकेर प्रयोजन आछे। एखन विलम्बित लय बजानोर आगे आगे लय एवं मात्रा एई सम्बन्धे विशेष धारणा थाकते हबे। एखन लय मात्रा एई निये आलोचना आमी परेर कोनो एक भिडियोते आरो भालो करे करब। तो लय एक कथाई बोली गति, गतिटाई होच्छे लय। अर्थात संगीते जखन कोनो गान हय बा कोनो तबला बाजे तार जे एकटा गति थाके जे गतिते चले ताकेई एक कथाय लय बोला हय। एई लयटा किन्तु संगीतेर क्षेत्रे खूब इम्पर्टेंट एवं एक कथाय बोला जेते पारे लय संगीतेर एकटा प्राण। जखन गाड़ी चले बा बास चले তখন যেই গতিতে বাসটা চলে সেই গতির যদি একটু তারতম্য ঘটে, যদি কোনো কারণে স্পিড গাড়ির একটু কমে যায়, তো গাড়িতে যেই ব্যক্তিগুলো থাকে দেখবেন সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ গতির পরিবর্তন হওয়ার কারণে এটাই হচ্ছে মেন ঘটনা ঘটে যায়। ঠিক সেরকম সঙ্গীতেও যেই লয়ে সঙ্গীত চলে তার সেই লয়ের যদি কোনো রকম কুটি বিচ্যুতি ঘটে তাহলেই তাল হারিয়ে যাবে এবং আমরা এক কথায় যাদেরকে তালখানা বলে থাকি। তাই সঙ্গীতের লয়টা খুব ইম্পর্টেন্ট। আমি এই নিয়ে পরের কোনো ভিডিওতে আরও ভালো করে আলোচনা করব। তো এখন বিলম্বিত লয়টা বাজাবো কী করে ধামার তালে? এখন ধামার তাল চোদ্দো মাত্রার তাল, এতে তিনটি তালি এবং একটি খালি রয়েছে। তালি এবং খালি কত কত মাত্রায়? তালি রয়েছে এক মাত্রায়, ছয় মাত্রায় এবং এগারো মাত্রায়। খালি রয়েছে একটি, সেটি হলো আট মাত্রায়। দেখুন, আমি এই আঙুলের প্রত্যেকটি যে গাঁট, মনে করুন প্রত্যেকটি গাঁট এক একটি করে মাত্রা, তাহলে ধামার তাল চোদ্দো মাত্রা। তাহলে আমি চোদ্দোটা গাঁট নিয়ে নিয়েছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, এই চোদ্দোটি মাত্রা ধামার তালের মাত্রা। এখন লয় সাধারণত তিন প্রকার, বিলম্বিত লয়, মধ্য লয় এবং দ্রুত লয়। অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই লয়কে আট প্রকারের বলেছেন। সেই আট প্রকার লয় কী কী আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এখন বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়। তো আমি ধরে নিচ্ছি মধ্য লয় এর সময়সীমা প্রত্যেকটি মাত্রার এক সেকেন্ড করে। তাহলে বিলম্বিত লয়ের সময়সীমা কতক্ষণ হবে? মধ্য লয় যদি প্রত্যেকটা মাত্রার সময়সীমা এক সেকেন্ড করে থাকে, তাহলে বিলম্বিত লয়ের প্রত্যেকটি মাত্রার সময়সীমা হবে দু সেকেন্ড, আর দ্রুত গতিতে তার সময়সীমা হবে কত? তাহলে মধ্য গতির অর্ধেক, অর্থাৎ হাফ সেকেন্ড সময় হবে। আমি এই সময় ধরে বিলম্বিত লয়টাকে বোঝানোর চেষ্টা করছি। ধামার তাল চোদ্দো মাত্রার তাল, আমি মধ্য গতিটা এখন দেখাচ্ছি। আমি যেই গতিতে বলবো মনে করবেন প্রত্যেকটা মাত্রার সময়সীমা এক সেকেন্ড, আমি সেভাবেই এখন চোদ্দো মাত্রার ধামার তালটিকে বলে দেখাচ্ছি। ক ধে টে ধে টে ধা আ, গ দি নে দি নে তা আ পথ। তাহলে যখন আমি বিলম্বিত লয় করবো কীভাবে? এক একটি মাত্রার সময়সীমা থাকবে কিন্তু দু সেকেন্ড, তবে একটি মাত্রা হবে, তাহলেই বিলম্বিত হয়ে যাবে। তো আমি যখন আঙুলটা এই গিরেতে নামাবো তখন ধরে নেবেন এক সেকেন্ড, যখন আঙুলটা ওঠাবো জানবেন আর এক সেকেন্ড, অর্থাৎ এই দুটো সেকেন্ড নিয়ে একটি মাত্রা হবে।
গ অ ধে এ টে এ ধে এ টে এ ধা আ আ আ গ অ দি ই নে এ দি ই নে এ তা আ আ আ কত। তো যখন আমি মুখে বলছি এই যে আগুলো বলছি, এই আগুলো কিন্তু বাজানোর সময় বাজানো চলবে না, তাহলেই দেখবেন বিলম্বিত লয় হয়ে যাবে। এই আগুলিকে বাদ দিয়ে আমি যেটা মুখে আ বলে শোনাচ্ছি, এই আগুলিকে বাদ দিয়ে আপনারা এক্সট্রা ট্রেক বা তেটে এইগুলো সহযোগে বাজাতে পারেন, তাহলে আরও শুনতে ভালো লাগবে। আমি একটু বাজিয়ে দেখাচ্ছি বিলম্বিত লয়ের থামার তালটা কীরকম করে বাজাতে হবে। ক অ ধে এ ধে এ ধে এ এ এ ধা আ আ আ গ অ দি ই নে এ দি ই নে এ তা আ আ আ কত। এইভাবে বাজাতে হবে।